হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি ষষ্ঠ শ্রেণীর মেধা পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো এর আগের দিন আমি মেন্টাল অ্যাবিলিটি টেস্টের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এখন আমি পরিবেশ ও বিজ্ঞানের কী ধরনের প্রশ্ন হতে পারে বা হয়ে থাকে আমি সেটা নিয়ে আলোচনা করছি এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমে দেখতে পাও দেখো পরিবেশ বিজ্ঞানের প্রথম প্রশ্ন প্রাণীর শক্তির উৎস কী এখানে চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে যেটি সঠিক হবে সেই উত্তরটি পাশের বক্সে লিখতে হবে প্রাণীর শক্তির উৎস হল অপশান এ বাতাস অপশান বি জল অপশান সি খাদ্য অপশান ডি মাটি অপশান সি খাদ্য এরপরে দুয়ে কোন উদ্ভিদ ও প্রাণীর জীবনধারণের জন্য প্রাথমিক প্রয়োজন আলো কার্বন ডাইঅক্সাইড জল খনিজ লবণ যেহেতু দেখো এখানে উদ্ভিদ বলা আছে তাই এখানে কিন্তু হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড এরপরে তিনে উদ্ভিদ মাটি থেকে কি গ্রহণ করে উদ্ভিদ মাটি থেকে জৈব অজৈব খাদ্য ও জল গ্রহণ করে থাকে এরপর কোনটির সৌরশক্তি গ্রহণ করে খাদ্য প্রস্তুত করার ক্ষমতা আছে সবুজ উদ্ভিদ এরপরে পাঁচে মৃতজীবী উদ্ভিদ কোনটি এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশান বি এরপরে ছয়ে যেসব প্রাণী সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে কী বলা হয় তাদেরকে বলা হয় প্রাথমিক খাদক অপশান ডি এরপর সাতে উদ্ভিদের খাদ্য উৎপাদনকারী প্রক্রিয়া কোনটি চারটে অপশান এর মধ্যে হলো সি সালোকসংশ্লেষ এরপর চেতনানাশক ওষুধ কোনটি এখানে চেতনাশক ওষুধ হলো অপশান এ মরফিন এরপর নয় কোন ছত্রাকটি পাউরুটি তৈরিতে ব্যবহৃত হয় সি ইস্ট ইস্ট পাউরটি তৈরিতে ব্যবহৃত হয় দশে রংশিল্পে কোন রেজন পদার্থ ব্যবহৃত হয় অপশান এ রজন এরপরে এগারোতে সমাজবদ্ধ জীব কোনটি এখানে সমাজবদ্ধ জীব হলো মৌমাছি এরপর বারো তেল উৎপাদনকারী উদ্ভিদ কোনটি পাট মটর নারকেল ভুট্টা নারকেল এরপর আমাশয় রোগের জীবাণুর নাম কী আমাশয় রোগীর জীবাণুর নাম হল এন্টামিবা হিস্টোলাইটিকা তন্তু উৎপাদনকারী উদ্ভিদ কোনটি তন্তু উৎপাদনকারী উদ্ভিদ এখানে দেখো আম হবে না জাম হবে না কাঁঠালও হবে না তাহলে হবে কি নারকেল বন অন্য একটি নাম কি বন অন্য একটি নাম হলো খট্টাস মকরন্দের উৎস কী মকরন্দের উৎস হচ্ছে আমাদের ফুল এরপরে দুধকে দইয়ে পরিণত হতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া অপশান সি ল্যাক্টোভ্যাসিরাস এরপর আঠেরোতে মোম গরম করে পরে সেটিকে ঠান্ডা করা হলো এটি কি ধরনের পরিবর্তন এটা হলো ভৌত পরিবর্তন এরপরে জলবসন্ত রোগের কারণ কি জলবসন্ত রোগের কারণ হলো ব্যাকটেরিয়া এরপরে কুড়িতে বায়ুতে কোন গ্যাস থেকে বেশি মাত্রায় থাকে সব থেকে বেশি থাকে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে এরপর একুশ বলা হয়েছে কোনটি রাসায়নিক পরিবর্তন নয় এখানে চারটে অপশান দেওয়া আছে প্লাটিনাম তার বুনসেন শিখায় ধরে জ্বালানো হলো আলো বেরালো এটি কিন্তু রাসায়নিক পরিবর্তন নয় আর সবগুলো এখানে রাসায়নিক পরিবর্তন এরপর বাইশে কয়লা পেট্রোলিয়াম প্রকৃতি জ্বালানি থেকে কি প্রকার দূষণ ঘটে কয়লা পেট্রোলিয়াম সবগুলো থেকে এগুলো বায়ু দূষণ ঘটে থাকে তাহলে অপশান সি এরপর তেইশে ডিডিটি কি ডিডিটি হলো এক প্রকারের ইনসেকটিসাইড এটা সারও হবে না সারও হবে না পেস্টিসাইডও হবে না এরপর চব্বিশে ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করি ইউরিয়া সার মাটিতে নাইট্রোজেনের অভাব পূরণ করি জীবাশ্ম জ্বালানির উদাহরণ কোনটি কাঠ কয়লা খড় ইউরেনিয়াম এখানে জীবাশ্ম জ্বালানি হল অপশান বি কয়লা পৃথিবীর সকল শক্তির মূল উৎস কী সকল শক্তির মূল উৎস হল সূর্যালোক ভূমিকম্প কী ধরনের ঘটনা অনভিপ্রেত পর্যাবৃত্ত মনুষ্য সৃষ্ট এটা হলো অনভিপ্রেত ঘটনা মানুষের দেহে কয়েকটি ফুসফুস আছে মানুষের দেহে দুটো ফুসফুস আছে কোনটি মানুষের দেহে রক্ত সঞ্চালনে সাহায্য করে অপশান ডি হৃৎপিণ্ড মানুষের দেহে মূত্র কোথায় উৎপন্ন হয় এখানে দেওয়া আছে ফুসফুস হৃৎপিণ্ড যকৃত বৃক্ষ বৃক্ষ এরপরে শিলাবৃষ্টির শিলাগুলি আসলে কি পাথরকুচি শুষ্ক বরফ জল বরফ বরফ বত্রিশ বলেছে ডিএপি কি এখানে অপশান কীটনাশক পরিবেশ মিশ্রসার উদ্ভিজ সার এটি হলো মিশ্র সার এক ধরনের এরপর তেত্রিশে জলের মধ্যে চিনি বা নুন গুলে যাওয়া কি ধরনের পরিবর্তন অপশান এ একমুখী পরিবর্তন অপশান বি উভয়মুখী ভৌতু পরিবর্তন অপশান সি একমুখী রাসায়নিক পরিবর্তন উভয়মুখী রাসায়নিক পরির্তন চৌত্রিশে গন্ধ কিসে দ্রবীভূত হয় জল তেল নাইট্রোজেন কার্বন ডাইসালফাইড কার্বন ডাইসালফাইড লেমনেড কি এতে যৌগিক পদার্থ মৌলিক পদার্থ মিশ্র পদার্থ ধাতু গল্প এটি হলো মিশ্র পদার্থ সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌলটির নাম কী হাইড্রোজেন পটাশিয়াম সোডিয়াম হিলিয়াম নিষ্ক্রিয় মৌল সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল সেটা হলো হিলিয়াম এরপরে সাঁত্রিশে বিষ্মাত কি বিষ্মাত ধাতু অধাতু ধাতুকল্প যৌগিক পদার্থ অপশান এ এটি হলো ধাতু প্রকৃতিতে মৌলের সংখ্যা কয়টি প্রকৃতিতে মৌলের সংখ্যা একশো পাঁচ বিরানব্বই একশো তিন অসংখ্য এটি হলো বিরানব্বই এরপরে উনচল্লিশে যে পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে কি বলা হয় প্লাজামা গ্যাসীয় কঠিন না তরল কঠিন পদার্থ আকার আছে আয়তন আছে আচ্ছা কোনো পদার্থের একক আয়তনের ভরকে কি কী বলে একক আয়তন তার যে ভর তা হলো ঘনত্ব এরপরে কোনটির অনু এক পরমাণু মানে অপশান হিলিয়াম অক্সিজেন জল হাইড্রোজেন হিলিয়াম এরপরে বিয়াল্লিশে সমান তাপ প্রয়োগেই কোনটির আয়তন বৃদ্ধি বেশি হয় গ্যাস কঠিন তরল প্লাজমা গ্যাস গ্যাসের আয়তন থেকে বেশি বৃদ্ধি হবে পরমাণুবাদের স্রষ্টা কী অ্যাভোগার্ডো টমসন ডালটন পাস্কাল সি ডালটন এরপর চুয়াল্লিশে কোনটির অনু মৌলিক অনু। অক্সিজেন জল চিনি অ্যামোনিয়া অক্সিজেন পরিবেশ ও বিজ্ঞান থেকে। এইরকম ধরনের প্রশ্নগুলো আসতে পারে তোমাদের এরকম ধরনের অনেক মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারি আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করে দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ